হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে রবিন বার্ড। এর বাংলা অর্থগুলি হচ্ছে ক্ষুদ্র গায়ক পক্ষী বিশেষ লালমুনিয়া রবিন পাখি। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, দ্য চিয়ারফুল সং অফ দ্য রবিন বার্ড ইজ এ কমন সাউন্ড ইন গার্ডেন্স। আমি আবারও বলছি, দ্য চিয়ারফুল সং অফ দ্য রবিন বার্ড ইজ এ কমন সাউন্ড ইন গার্ডেন্স। এর বাংলা অর্থটি হচ্ছে, রবিন পাখির প্রফুল্ল গান বাগানে একটি সাধারণ শব্দ। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য রবিন বিল্ড ইটস নেস্ট ইন দ্য ট্রি ক্রিয়েটিং এ কোজি হোম ফর ইটস চিকস। আমি আবারও বলছি, দ্য রবিন বিল্ড ইটস নেস্ট ইন দ্য ট্রি ক্রিয়েটিং এ কোজি হোম ফর ইটস চিকস। এর বাংলা অর্থটি হচ্ছে, রবিন গাছে তার বাসা বেঁধেছিল, তার ছানাদের জন্য একটি আরামদায়ক বাড়ি তৈরি করেছিল। ধন্যবাদ।